নেশে নেশে হেলে দোলে করবে কত গান, এ মশরে গাইবে গান শুনে নাই কোনো কান। ওর প্রেমে মগ্ধ যখন হবে মুসলিম যত, এক এক মিলনে হবে বহু বছর গত। লজ্জা নাহি কমবে কবু কমবে ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে সক্ষতা। হরা যদি দেখতো সেই জগৎ প্রাণে ঢুকে, উজ্জ্বল হইত বিশ্ব জগৎ তাদের মোরা নিতে। বল মারহাবা, শোভা তরা বিশ্ব দরা হইত আলোময়, জগৎবাসী জানত না গো অন্ধকার কারে কয়। আরে নামাজ নাই রোজা নাই, আরে নামাজ নাই রোজা নাই, নাই গো কোনো কাম, শুধু খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আরাম। সর্বশেষে বিশ্ব প্রভুর হইবে দিদার, সর্বশেষে বিশ্ব প্রভুর, সর্বশেষে বিশ্ব প্রভুর হইবে দিদার, এমন তৃপ্তি পাইবে যা ভুলিবে না। মিশকাতের হাদিস, পরিতাপ এবং দুঃখের বিষয়। এই কথা বলো না, আমি প্রথমেই বলেছি এটা জান্নাতের বাগান। একজন বড় বক্তা আলোচনা করবে আর ছোট বক্তা আলোচনা করবে। ইস জবান সে জো কুস কাহতে হ্যায় মেরে জবান সে নহি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাদের জবাব দিন করতে হবে। কেন করতে হবে? মনের মধ্যে বড় ব্যথা, একজন বড় মানুষকে যেরকম সম্মান করতে হয়, একজন আলেমকে সম্মান করতে হলে আল্লাহ রসুলকে সম্মান করা হলো। বড় বক্তা কথা বলবে, এজন্য প্লিজ বি সাইলেন্ট লিসন টু মি, আর একজন এলাকার আলেম কথা বলবে, এটাকে আলেম কথা বলবে, কুরআন এবং হাদিসের কথা বলবে। বলুন সুবহানাল্লাহ, ইস জবান সে জো কুছ কাহতে হ্যায় মেরে জবান সে নহি। আমি যা কিছু বলতেছি এটা আমার কথা না, আমার বাবার কথা না, কুরআন এবং হাদিসের কথা। এই কথাগুলোতে যে শ্রোতাগুলো তার দেবের কানে সেট করবে, সিত্তিনা সানা, রসুল বলেন 70 বছর এবাদত করলে যে সব হবে, এই সব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিবে। কেন আপনারা এই ছোট বক্তাদেরকে এত হইচই করতেছে? Dance and pathos of the people of our country, I can not be of my অর্ধ জাহানের বাদশা। বড় দুঃখ নিয়ে কথাগুলি বলতেছি, আজকে আমাদের বক্তার মধ্যে হইচই করে যায়, 1 লাখ 2 লাখ টাকা অ্যাডভান্স করতে হয়, টাকাকে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহ টাকার মোহে বিক্রি না। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপরে মুতাওয়াজ্জু হয়, আলেমরা কখনো টাকার কাছে বিক্রি হয় না। খলিফা উমরের ঘটনা শুনেন, অর্ধ জাহানের বাদশা, অর্ধ মুলুকের প্রেসিডেন্ট, তার কোনো নিরাপত্তা ছিল না, তার কোনো প্রোটোকলের ব্যবস্থা ছিল না,
রোমের সংবাদ বাহক আসছে, আয়েশা মদিনায় এক সাহাবা বলতেছেন, আইনা মালিকুকুম, আইনা মালিকুকুম, এই মুলুকের মালিককে, এই মুলুকের প্রতিনিধিকে, আল্লাহু আকবার, কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন সাদা দলের মানুষ ছিলেন। সাহাবা জবাব দিলেন, কিছুক্ষণ আগে তার উট হারিয়ে গেছে, উটকে তালাশ করার জন্য নিচে বাহির হয়ে গেছে। একটু বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখ লাগে, দুঃখ লাগে, ওলামায়ে কেরাম আলোচনা করবেন কোরআন হাদিসের। এখানে আমরা যারা বসলাম, অনেক আমার যুবক ভাইরা এইদিকে দাঁড়িয়ে আছে, অনেকে আছে, বড় বক্তা আসবে, মুফতি আমির আহমদ আসবে, তারপর আলোচনা শুনবে। এখানে বসলে কি গুনাহ হবে না সওয়াব হবে? এই মামুন ভাই জবাব দেন, মুফতি কামরুল হাসান হেলালি বসলে কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে কেন আপনারা বসতেছেন না? কেন বসতেছেন না? আপনি 10 মিনিট বাহিরে ঘোরাফেরা করতেছে, আপনার কি 10 মিনিট বাঁচবেন কোন গ্যারান্টি আছে? বলেন দেখি। জুতার দোকানে যান, জুতার দোকানে একটা প্লাস্টিকের একটা জুতা করবেন, দোকানদারকে বলেন ভাই দোকানদার এই প্লাস্টিকের জুতার মূল্য কত? বলে 50 টাকা। বলতেছেন 50 টাকা আমি দিব না, আমি দিব 30 টাকা। দোকানদার বলতেছেন যদি আপনি 50 টাকা দেন তাহলে এই জুতার জন্য 5 মাসের গ্যারান্টি। কয় মাসের গ্যারান্টি? 50 টাকা একটা জুতা, তার জন্য বাদাম 5 মাসের গ্যারান্টি আছে। এখানে মুফতি আমির সাহেব সহ যতগুলো শ্রোতা আছেন সবাইকে আমি প্রশ্ন করতেছি, একজন লোক বুকে হাত দিয়ে বলেন তো আপনি 10 মিনিটের গ্যারান্টি দিতে পারেন কিনা? মুফতি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, চেয়ারম্যান সাহেব, জিম্মাদার সাহেব আর হাজি সাহেব, একজন লোক দাঁড়িয়ে বলেন তো বুকের মধ্যে হাত দিয়ে 1 ঘন্টার সময় দিতে পারেন কিনা? যেই বান্দা বুকের মধ্যে হাত দিয়ে 10 মিনিটের গ্যারান্টি দিতে পারে না, এই মানুষগুলো আল্লাহর জমিনে কেঁচামেচি করতে পারে না, এই মানুষগুলো আল্লাহর জমিনে প্রদস্ত হতে পারে না। 10 মিনিটের জন্য যদি গ্যারান্টি না দিতে পারেন রে বাজান, তাহলে কেন আপনি আধা ঘন্টা পরে আলোচনা শুনবেন মুফতি আমির সাহেবের? 50 টাকা একটা জুতা, তার জন্য বাজান 5 মাসের গ্যারান্টি আছে। এত নামি দামি মানুষ, এই মানুষে তার বুকের মধ্যে হাত দিয়ে 10 মিনিটের গ্যারান্টি দিতে পারে না, এই মানুষগুলো আল্লাহর জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। তো গনি আজ হার আলম মান হকি আল্লামা ইকবাল আফসোস করে কবিতা লিখতেছেন, আমার ওয়াজের মুখমটা নষ্ট হয়ে গেছে আপনাদের চেঁচামেচির কারণে। তখনই আজ হার্দ আলম মান ফকির রোজে মাসর উজরে হারিয়ে মান পেজি পেজি দাম কবুল কর না পিজা। ও পৃথিবীর মুক্তি সাহস, ও পৃথিবীর প্রেসিডেন্ট সাহস, ও পৃথিবীর হাজি সাহস, যেই মানুষে তার বুকের মধ্যে হাত দিয়া 10 মিনিটের গ্যারান্টি দিতে পারে না, এই মানুষগুলো আল্লাহর জমিনে গর্ব করতে পারে না, এই এই মানুষগুলো আল্লাহর জমিনে অহংকারী করতে পারে না। আল্লাহু গনি আনতুমুল ফুকার, একমাত্র গর্ব করার মালিক, একমাত্র ধনী, একমাত্র প্রভাবশালী আমি আল্লাহ। প্রধান ব্যক্তির আলোচনা শুনবে, 10 মিনিটের গ্যারান্টি কেউ দিতে পারবে? লুৎপে দুনিয়া কে হ্যাঁ কাই দিন কি নিয়ে
খোনা জান্নাত কেম জামন কিলিয়ে তোগনে আদ হাদ আলম মান ফকির রোজে মাশর উদ্রে হায়ে মান কিজি। এই মাহফিলটা এলাকার জন্য রহমত না গজব? জোরে জোরে বলেন, যদি এই মাহফিলটি এলাকার জন্য রহমত হয়, আমরা যারা বসলাম এবং যারা বসলো না, আমরা কি ভাই বসার দ্বারা ক্ষতিগ্রস্ত না লাভবান? এই যুবকরা জোরে জোরে বল, কে বরাবর মেকুনা দেশাহে মাঝি এসকে রাদর উজনে বফনে সহি বাগে বাগার তঙ্গে রোজি সোবতে গুল বায়ে দাস বজি পায়ে কারে হিজরা সদরে বুল বুল বায়ে দাস। আল্লাহ মরমি তার মুসনুবির মধ্যে লেখেন, ও দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা এমন একটি মজমার মধ্যে বসেছি, যদি আমরা আল্লাহ নবী আল্লাহর নবীর মহব্বত যদি আমরা এক ফোঁটা চোখের পানি বাদান ছাড়তে পারি, এই চোখের পানিটা আল্লাহ পাকের কাছে কম কত দামি। আল্লাহ মরমি সে কথাটাই সুন্দর ভাবে তুলে ধরেছেন, এসকে রাজর উজনে বহুনে শহীদ, যারা দিনের জন্য যারা ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন তাদের রক্তের সমান সমতুল্য আমাদের এক ফোঁটা চোখের পানির দাম। খলিফা উমর অর্ধ মুলুকের বাদশাহ, মানুষকে ভালোবাসতে যে কোনো প্রোটোকল ছিল না, কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না, তার নিজের চাকরে সামান্য নিজের চাকর নিজের চাকরে উটের রশির মধ্যে বসায়া উটের মধ্যে বসায়া নিজ হাতে রশি টেনে ইতিহাসের পাতায় এঁকে দিয়েছেন সাম্যের সেরা ছবি। অর্ধজানের বাদশাহ, অর্ধজানের প্রেসিডেন্ট কিরকম মানুষ ছিলেন নিজেকে কত ছোট মনে করছেন, আল্লাহকে পেতে যায় আল্লাহর নৈকুট্য লাভ করতে যায় ইনসাফ এবং আদেল হওয়ার কারণে নিজের সামান্য চাকরে উটের মধ্যে বসায়া নিজ হাতে রশি টেনে ইতিহাসের পাতায় এঁকে দিয়েছেন সাম্যের সেরা ছবি। এখনকার যুগ হল মডেলের যুগ, মানুষ জানি কেমন কেমন করেন। রসুল বলছেন কেয়ামতের আগে উলামায়ে কেরামরা জালেম হবে, উলামায়ে কেরামরা ভাই মনে কোনো কষ্ট নিও না। রসুল বলেছেন উলামায়ে কেরামরা পাশ্চাত্যের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যাবে, বলো নাউজুবিল্লাহ। রসুল আমার বলেছেন কিয়ামতের আগে উলামায়ে কেরামরা টাকার কাছে বিক্রি হবে, পাশ্চাত্যের কাছে বিক্রি হবে, ইসলাম নে ডিভাইডেড করবে, এক একজন এক এক মন্তব্য করবে, টাকার কারণে তারা বিক্রি হয়ে যাবে, টাকার কারণে তারা পথ ভ্রষ্ট হয়ে যাবে, নালায়েক লুকুন লাভ নালায়েক লুকুক নেতা বন শিখতে হয়, অযোগ্য লোকেরা ক্রিমিনাল লোকেরা রাষ্ট্র এবং সমাজের নেতা হবে, এটা আমার কথা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহিলারা ব্যাপার হয়ে যাবে, মহিলারা পুরঙ্গ হয়ে যাবে, এমন পোশাক তারা পরিধান করবে আমার মা বোনেরা, মহিলাদের মডেল দেখা মডেলের মহিলাদের পোশাক দেখা ছেলেরা লজ্জা করবে কিন্তু মহিলারা লজ্জা করবে না। বহুতল ভবন খাল বিল নদী নালা ভরে বহুতল ভবন হবে, যারা সমাজের মধ্যে অবহেলিত ছিল গরিব ছিল তারা এক সময় কামলা দিছে, মানুষের বাড়িতে কামলা দিয়ে ভাত পায় নাই, এইসব লোকেরা বড় বড় ইমারত বানাইবে বড় বড় বিল্ডিং বানাইয়া তারা গর্ব করবে, আমরা গরিব না, তারা মানুষকে মানুষ বলে মূল্য করবে না। কথাগুলো কি বেজার হইতেছে? আমার কথা না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মা বলে
এমন ভাবে উলঙ্গ হবে, এমন ভাবে পরিধান করবে দেশগুলো, তাদের সমস্ত বড়ি ফাংশন গুলো দেখা যাবে, সমাজের মধ্যে গান বাজনা বেশি হয়ে যাবে, যারা গুণী ব্যক্তি যারা দামি ব্যক্তি তাদেরকে মূল্যায়ন করা হবে না, আর উলামায়ে কেরামরা বড় বড় মুক্তি হইয়া খালি পদবস্ত্র বিভিন্ন টাকার মাসলা দিব। এজন্য নবী আমার বলেছেন কিয়ামতের আগে উলামায়ে কেরামরা পাশ্চাত্যের কাছে বিক্রি হবে, টাকার কাছে বিক্রি হবে, কিন্তু ইমান বিল্লাহ একমাত্র ওই ইমান বিল্লাহ যে আলেমরা আল্লাহর ভয় করবে, পৃথিবীর কেউ তাকে পদবস্ত্র করতে পারবে না। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা বহুত বড় হাস্তি, আলেমে দিন আলেমে হক, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা আলোচনা শুনবেন? মাওলানা মাকসুদুর রহমান সরকার এলাকার এই নতুন মসজিদ নাই মাদ্রাসা নাই এই কালো লোকটা আলোচনা না করে, কিন্তু আজকে আমাদের প্রাণের খোরাক অন্তরের খোরাক আমাদের প্রাণপ্রিয় আলেম মুফতি আমির হামজা তিনি প্রাঞ্জল ভাষা আলোচনা করবেন ইনশাআল্লাহ। লুৎফে দুনিয়া কে কাই দিন কি লিয়ে খোনা জান্নাত কে মজা উন কি লিয়ে, আল্লাহর নবীর সাহাবা আশারে মুবাশশারা যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে আর জান্নাতের টিকিটের সার্টিফিকেট দিছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক উলামায়ে কেরাম অনেক মানুষেরা কিন্তু নবী সম্বন্ধে বিভিন্ন খারাপ মন্তব্য করতে চায়, দুনিয়ার সব জায়গার মধ্যে ভুল আছে, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাওরাত জাস্টিফাইজ করতে লাগলেন, রিসার্চ করতে লাগলেন, রিসার্চ করতে যা দেখেন 70 জায়গার মধ্যে মুহাম্মদ, 70 জায়গার মধ্যে মুহাম্মদ। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, ওগো মাওলা আপনি আমার উপর তাওরাত কিতাব অবতীর্ণ করিয়া আপনি আমার নাম 7 জায়গার মধ্যে উল্লেখ করলেন আর বারবার বলতেছেন মুহাম্মদ আর মুহাম্মদ, মুহাম্মদ নাম 70 জায়গায় অথবা 80 জায়গার মধ্যে উল্লেখ করলেন, ওগো আল্লাহ এই মুহাম্মদকে, আল্লাহ তাআলা বলেন ও মুসা কালিমুল্লাহ এই মুহাম্মদের কারণে আমি তামাম পৃথিবী সৃষ্টি করেছি, এই মুহাম্মদের কারণে আমি মুসা তোমারে সৃষ্টি করেছি। মুসা কি দিল মাইলতে হাই সয়ে মুহাম্মদ, মুসা কি দিল মাইলতে হাই সয়ে মুহাম্মদ, কর দে খুদায়া উম্মতে মুহাম্মদ। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম জমিনে পড়ে গোরাগুরু শুরু করলেন, কান্নায় ভেঙে বলেন বগো আল্লাহ আপনি আমারে নবী বানাইছেন আমি খুশি হইলাম, মুজিহি কর দে খোদায়া উম্মতে মুহাম্মদ, আমি আরো বেশি খুশি হইতাম যদি মূসারে মুহাম্মদের উম্মত বানাইতে। আল্লাহ তাআলা বলেন মূসা শুধু তাকে আমি সম্মান দেই নাই যার জন্য আমি জান্নাত জাহান্নাম আরশের মহল্লা দুনিয়ার সব কিছু আমি সৃষ্টি করেছি, তিনি হলেন আমার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মূসা একমাত্র মুহাম্মদকে আমি স্পেশাল ভাবে বানাইছি, মুহাম্মদের মতন এত গুড পজিশন করে বমন্ডল আর নবমন্ডল করে সিরহজম, ভমন্ডল আর নবমন্ডল করে সিরহজম, সবার আগে আল্লাহ বান্দাকে দিলেন পজিশন, কুরমা পোলাও ফিন্নি কুরমা কতই দিল খেতে সুমধুর খানা আল্লাহ দিল বান্দারে। হে মূসা
যেই নবী মোহাম্মদকে আমি সৃষ্টি করেছি, এই মোহাম্মদই আমার সঙ্গে দিদারও হবে, এই মোহাম্মদ আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা বললেন, ওগো মাওলা আমি মূসা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি মূসা তোমার সঙ্গে দিদার করতে চাই। আল্লাহ তাআলা বলেন, মূসা লান্তারানি লান্তারানি, কখনো কখনো তুমি আমার সাক্ষাৎ পাইবে না, কখনো তুমি আমার দিদার পাইবে না। মূসা বলেন, ওগো আল্লাহ যদি মোহাম্মদ আপনার সঙ্গে দিদার করে, যদি মোহাম্মদ আপনার সঙ্গে সাক্ষাৎ করে, আমি মূসা কেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না? আল্লাহ বলেন, মূসা পাগলামি কইরো না, সব জায়গায় পাগলামি চলে না, একমাত্র সাক্ষাৎ একমাত্র দিদার হবে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুপ্তে মূসা রব্বি আরনি আই খোদা, গুপ্তে মূসা রব্বি আরনি আই খোদা, গুপ্তে খোদা লান্তারানি আই মূসা, এসকে জানতো রে আমদা আসে তোরে মুস্কু খরে মূসা সাইকা, গুপ্তে মূসা দর খোদায়ে কুহে তোর, গুপ্তে মোহাম্মদ বড় খোদায়ে আরশে নূর। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি বুঝাইতেছিলাম আল্লাহ তাআলা আমার নবীকে কত সম্মান দান করেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা কত ইজ্জত দান করেছেন। এজন্য নবীর সম্বন্ধে কোনো মন্তব্য করলে পৃথিবীর কোনো মুসলমান সেটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত যুবকরা এই মাহফিলের ডিসিপ্লিন ঠিক রাখবেন, আল্লাহ আল্লাহ নবীর কথাকে সম্মান করবে। জানতেছে উলামায়ে কেরাম কথা বলতেছে, এখানে উলামায়ে কেরাম কোরআনের হাদিসের মাধ্যমে কথা বলতেছে, আমি যত কষ্ট হোক না কেন আমি কোনো বেদবি করব না, যত কষ্ট হোক না কেন আমি কোনো কথা বলবো না। এইভাবে যদি কেউ নীরবতা অবলম্বন করে, আল্লাহ নবী বলেন এই সমস্ত যুবকদেরকে এই সমস্ত মুরব্বীদেরকে দুনিয়ার মধ্যে যেরকম আমি একটা এরকম বাগান করলাম, জান্নাতের বাগান করলাম, যেরকম মাহফিলের বাগান করলাম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত শ্রোতার জন্য জান্নাতের ভিতরে এরকম মাহফিলের ব্যবস্থা করে দিব। কিন্তু শর্ত হলো কি? শর্ত হলো বেদবি করা যাবে না, শর্ত হলো কোনো কথা বলা যাবে না, শর্ত হলো আল্লাহ আল্লাহর নবীর কথাকে মানতে হবে। যদি কেউ এই পথকে অবলম্বন করে, আর আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাবিল জান্নাহ, সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নেকের কাজ করবে, যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা মা বাবাকে সম্মান করবে, যারা এরকম নামাজ পড়বে, যারা মা বোনেরা পর্দানিশীল থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে এই মাহফিলের ব্যবস্থা করে দিব। ওই জান্নাতের ভিতরে যখন বান্দা এবং বান্দিকে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতের ভিতরে তার জন্য স্বর্ণের চেয়ার দেওয়া হবে, স্বর্ণের চেয়ারটা তুলার চেয়ে নরম থাকবে, ওই সিংহাসন দেয়া মিশক আম্বরের গেরান বাইর হবে, হুর গিলমান কেউ আপনার বাতাস করবে, কেউ লুলু হীরা পান্না আপনার চতুর্দিক দিয়ে ছিটাইতে থাকবে, কেউ আপনার মুখের মধ্যে লুকমা পরিধান করে দিবে। জান্নাতি হুরগুলি আল্লাহ তাআলা কিভাবে তৈয়ার করেছেন, মাজার শরীফের মধ্যে আছেন, তাদের পার আঙ্গুল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত জাফরান এবং আঙ্গুরের তরি, তাদের হাঁটু থেকে নিয়ে বুকের খাঁচা পর্যন্ত হলো মেশকের তরি, বুকের খাঁচা থেকে নিয়ে মাথার মজম পর্যন্ত হলো জাফরান এবং কর্পূর তরি। এই হলো জান্নাতের আনতানুর গণ। তারপরে আল্লাহ তাআলা
তাদেরকে জান্নাত পানির দ্বারাই ধৌত করেছেন, ঢেলে দিয়েছেন রহমত এলাহি নূর, তার মধ্যে সেজেছেন জলক, তারপরে সেজেছেন পূর্ণ যৌবন বধু। কুশ্চিনকালেও তাদের চেহারা নষ্ট হবে না, কুশ্চিনকালে তাদের যৌবন নষ্ট হবে না। আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করেছি, যুবক রে যদি মাহফিল কে তুমি ভালোবাসো, যদি কুরআনকে তুমি ভালোবাসো, আমি আল্লাহ তাআলা এই সমস্ত শ্রোতার জন্য জান্নাতের ভিতরে হুরগেল মানের ব্যবস্থা করে দিব। জান্নাতের ভিতরে যখন যুবক থাকবে, কেউ আপনার বাতাস করবে, কেউ আপনার মুখের মধ্যে লোকমা পরিধান করে দিবে, লুলু জওহার হীরা পান্না আপনার চতুর্দিক দিয়ে ছিটাইতে থাকবে, 70 জন হুরের আপনাকে আনন্দ দিবে। এমন সময় একজন পিছন দিক দিয়ে ধাক্কা মারবে, পিছন দিক দিয়ে যখন ধাক্কা মারবে, জান্নাতি ওয়ালারা রাগ হয়ে যাবে, যুবকরা রাগ হয়ে যাবে, কে গো 70 জন হুরের মধ্যে এত আনন্দ, এত সুখময় শান্তিময় আমাদেরকে দিতেছে, কে আবার আমাকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলেন। পিছন দিক দিয়ে যখন ধাক্কা মারবে জান্নাতি ওয়ালারা, যুবকেরা পিছন দিকে তাকাইবে, পিছন দিকে তাকে দেখবে একজন সুন্দর সুশ্রী একজন মহিলা দেখা যায়, এত সুন্দর চেহারা, 70 জন হুর আর কি সুন্দর, তাদের ছিলেন কোটি কোটি গুণ সুন্দর ওই মহিলা। ওই মহিলাকে দেখে জান্নাতি ওয়ালা ভয় পেয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, সে বলবে হে দুনিয়ার মধ্যে দাড়ি বাড়ি মসজিদের জন্য তোমরা পরিশ্রম করেছিলা, ওই মাহফিলে তোমরা নিরাপদ অবলম্বন করেছিলা, এত কষ্ট হয়েছে, কষ্টের পরে আল্লাহর কোরআনকে ভালোবাসিস, নবীর হাদিসকে মোহব্বত করে, কোনো বেদবি করে নাই, এজন্য আল্লাহ তাআলা আমাকে যুবক তোমার জন্য রিজার্ভ করে বানাইছেন। আমার নাম মাজিদ, জেদন হল আওরাতি, জান্নাতের ভিতরে সবচেয়ে গুড পজিশন করে আমাকে বানাইছে, তুমি আমার সঙ্গে কথা বলতে পারবা, তুমি আমার সঙ্গে মিলামিশা করতে পারবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, এ কথা বলবে। আর মিশকাতের হাদিসের মধ্যে আছে, আপনাকে আনন্দ দেওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য আপনার সামনে নাচবে, আপনার সামনে গাজ করে গান করবে, এত সুললিত কণ্ঠে গান করবে, তার সুললিত কণ্ঠে জান্নাতের ভিতরে সমস্ত পাতাগুলো বাজতে থাকবে, জান্নাতের ওই পাতার শব্দে এবং গানের কণ্ঠে জান্নাতটাও যুবক নাচতে থাকবে। হাজার হাজার রকম হবে নাস্তা রোসামান, হাজার হাজার রকম হবে নাস্তা রোসামান, দুগ্ধ মধুর সর্বতারা কতই করবে প্রাণ, ফলবিক ডালগুলো ফল দানের তলে বেহেশতিরা খাই বেশে বল তৃপ্তি সহকারে, এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান শুনে নাই কোন কান, বলবার হাবা হুর প্রেমে মগ্ন যখন হবে মুসলিম যত, এক এক মিলনে হবে বহু বছর গত, লজ্জত নাই কমবে কবু কমবে ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে সফলতা, হুররা যদি দেখতো সেই জগৎ প্রাণে ঢুকে উজ্জ্বল হইত বিশ্ব জগৎ তাদের নূরানিতে, সুবাতরা বিশ্ব দ্বারা হইত আলোময়, জগৎবাসী জানত না গো অন্ধকার কারে কয়, নামাজ নাই রোজা নাই নাই গো কোনো কাম, সেদিন আপনার অজু করতে হবে না, সেদিন কোন আজানের ব্যবস্থা করা হবে না, সেদিন আপনার নামাজ পড়তে হবে না, শুধু একমাত্র আল্লাহ তাআলার সাথে দিদার হবে, জান্নাত তো জকসে ইয়া রব কিয়া কর আর জুহাই মাই তুঝে দেখা কর, কেলমান
যেতনি নিয়ামত হাই তো সবসে বেতর নিয়ামত দিদার তো নামাজ নাই রোজা নাই নামাজ নাই রোজা নাই নাই গো কোনো কাম শুধু খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আদান সর্বশেষে বিশ্ব প্রভুর হইবে দিদার এমন তৃপ্তি পাইবে যা ভুলবে না আর নাহনুল খলিদা তো ফালা নবী দো ও নাহনুল না রিমাদা তো ফালা নাসকুত তুবা রিমান কানা লাহু ও কুন্না লাহু মিশকাতের হাদিস অনেক মুক্তিসার মরণ সব স্টেজ আছে হাদিসটা কিসের মিশকাতের বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য বাজান ওই জান্নাতের ভিতরে আমরা যদি যাব আমাদের মা বাবার সেবা যত্ন করতে হবে আমাদের মা বোনদেরকে পর্দায় থাকতে হবে অন্যায় কাজ করা যাবে না জুলুম কাজ করা যাবে না যারা অন্যায় কাজ করবে যারা শক্তি প্রয়োগ করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে এজন্য নবী আমার বলেছেন কিয়ামতের আগে উলামায়ে কেরামরা জালেম হবে উলামায়ে কেরামরা পাশ্চাত্যের কাছে টাকার কাছে বিক্রি হবে আমার মা বোনদের সর্ব ইজ্জত লজ্জা থাকবে না তারা বেপরোয়া হয়ে যাবে মা বোনদের যদি লজ্জা না থাকে মা বোনেরা যদি স্বামীর অনুগত্য না মানেন মা বোনেরা যদি সুবহান রব্বিল আলা পিউলি সিলিন্ডার টু মাইটি আল্লাহ আল্লাহর কাছে যদি মারে সেজদা না করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে এজন্য আল্লামা ইবনে জাওজ একটা ঘটনা লিখছেন আমাদের মা বন্ধুর কথা বলতেছি যার টাকা বেশি তার অহংকার বেশি যে মা বন্ধুর টাকা বেশি তার হিংসা বেশি যে মানদের টাকা বেশি সে দেওরকে দেখতে পারে না গরিব মানুষকে পছন্দ করে না এলাকার নিপীড়িত মানুষদেরকে পছন্দ করে না তো গনি আজ হাল দো আলম মান ফকির রোজে মাসর উদরে হায়ে মান পিজির ও দুনিয়ার মানুষ তুমি অহংকার করতে পারো না তুমি গর্ব করতে পারো না তুমি কি জানো না এক সময় তুমি কামলা দিতে এক সময় তুমি জমিন বিক্রি করে চলছা এক সময় তোমার কোনো ধন দৌলত ছিল না তোমার তোমার কোনো টাকা পয়সা ছিল না এক বেলা খাইছো তিন বেলা না খাইয়া থাকছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধন দৌলত দিয়েছি ধন দৌলতের মালিক আমি আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কেউ গর্ব করতে পারে না এজন্য বাজান খলিফা উমরের ঘটনা আমি আগেই বলেছিলাম অর্ধ জাহানের বাদশা অর্ধ জাহানের প্রেসিডেন্ট নিজের সামান্য গোলাম রে সামান্য চাকরকে উটের মধ্যে বসাইয়া নিজ হাতে রশি টেনে ইতিহাসের পাতায় এঁকে দিয়েছেন সামনের সেরা ছবি তার কারণ হলো অহংকার ছিল না গর্ব ছিল না খলিফাতুল আমিরুল মুমিনিন যখন তিনি জেরুজালেমের কাছে কাছে চলে গেলেন মসজিদে আকসার কাছে চলে গেলেন আমার ভাইয়েরা কেউ অহংকার করে কেউ গর্ব করে কেউ মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না আল্লাহর আদালতে আপনি সম্মানের মালিক হতে পারবেন না খলিফা উমর যখন মসজিদের আকসার কাছে চলে গেলেন সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা তুমি কি ভুলে গেছো সেই নিপীড়িত কষ্টের কথা তুমি এক সময় পান্তা ভাত খাইতে গরম ভাত খাইতে পারত না এক সময় তোমার মা না খায়া তোমারে খাওয়াইছে ওই সন্তান যখন টাকা পয়সা হয়ে গেছে ওই সন্তান যখন বাড়ি গাড়ি হয়ে গেছে মারে ঘুরে গেছে বাবারে ও ঘুরে গেছে হজ একবার সারা বছরে দুইবার তিনবার উমরা করতেছে জীবনে দশ থেকে বিশ বার হজ করছে আল্লাহ নবী বলেন বাইতুল মুকাদ্দসে গেলা মদিনা গেলা মক্কা গেলা যদি মা বাবার মনে কষ্ট দাও মা বাবার যদি বেদ চিনি করো মা বাবার মুখে যদি
খানামা দাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে লোহার জিঞ্জির পরে ওই সমস্ত হাজি সাহেবদেরকে, ওই সমস্ত কোটি ব্যক্তিদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আজকে তুমি যজবের স্টার, আজকে তুমি যজবের স্টার যতই বড় হও, কিন্তু তুমি মা বাবার কাছে মুটেই বড় নও। আজকে তুমি মুক্তি মহাদেশ, আজকে তুমি মুক্তি মহাদেশ যতই বড় হও, কিন্তু তুমি মা বাবার কাছে মুটেই বড় নও। হয়তো তুমি সুখে আছো খাচ্ছো পোলাও রোজ, দেও না চিঠি নেও না তুমি নেও না মায়ের খুশ, মা রয়েছেন অনেক দূরে তোমার প্রাণে এসে, মা রয়েছেন অনেক দূরে তোমার প্রাণে এসে, অস্ত্র গুন্ডা মা জনুনির পরশে ভেয়ে ভেয়ে। আজকে আপনি বাইতুল্লাহ গেলেন, গেস্ট হাউস মক্কা মদিনায় যে আপনি কয়েকবার হাজির হইলেন, খাতার মধ্যে হাজির নাম লাগাইলেন, কিন্তু মায়েরে বাদ দেন না, মার কোনো খোঁজ খবর নেন না, কাল কিয়ামতের ময়দানে ওই হাজির আল্লাহ পাকের কাছে কোনো ভ্যালু থাকবে না। খলিফা উমর অর্ধজাহানের প্রেসিডেন্ট, ফ্যান্সেন্স অফ দি পিপুল অফ আওয়ার কান্ট্রি, অর্ধজাহানের বাদশাহ যখন নাকি তিনি মসজিদের আকসার কাছাকাছি চলে গেলেন, ইতিহাসগণ কিতাবলয় বর্ণনা করেছেন তিনি রশি টানতেছেন, যখন মসজিদের কাছাকাছি চলে গেলেন ওই সময় রাখালের পালা গোলামের পালা উটের মধ্যে বসা, আজকে তুমি মানুষকে সম্মান করো না, আজকে টাকার থাকার কারণে গরিবদেরকে মূল্যায়ন করো না। নিজের গোলামের রশির মধ্যে টেনে যখন নাকি মসজিদের আকসার কাছাকাছি চলে গেলেন, মসজিদের আকসার মধ্যে খবর হয়ে গেলেন আমিরুল মুমিনিন অর্ধজাহানের বাদশাহ হযরত খলিফা আমাদের সামনে এসেছেন, জেরুজালেম বাসে বাইরা সকলে দৌড়ে আসলেন, ওই উটের মধ্যে যে রাখাল বসা তার ফুলের মালা দিয়ে বরণ করতেছে, কেউ তার হাসি মুখে করতালি দিতেছে, কেউ তার খুশিভাবে বারবার করতালি দিতেছে, কেউ তার ফুল দিয়ে বরণ করতেছে। এবার অর্ধজাহানের বাদশাহ মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, এবার রাখাল বলতেছে গোলাম বলতেছে, ও জেরুজালেমবাসী ভাইরা, আমি কিন্তু আমিরুল মুমিনিন নয়, আমি কিন্তু অর্ধজাহানের বাদশাহ নয়, আমি হলাম আমিরুল মুমিনিন একজন সাধারণ গোলাম, আমি তার কর্মচারী, যিনি আমিরুল মুমিনিন যিনি অর্ধজাহানের বাদশাহ অর্ধজাহানের প্রেসিডেন্ট, তিনি মাটির মধ্যে শুয়ে দাঁড়িয়ে আছে, রশি টানতে টানতে যার কাঠটা লাল হয়ে গেছে, রশি টানতে টানতে যার কাঠটা লাল হয়ে গেছে, ইনি হলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, ইনি হলেন আমিরুল মুমিনিন। সেদিন দুর্গবাসীরা জেরুজালেমবাসীরা বলেছিলেন, আমিরুল মুমিনিন একজন গোলামের প্রতি, একজন রাখালের প্রতি যার এত ইনসাফ, এত দরদি, এত মায়া, এই লোকটা কোনদিন জুলুম করতে পারে না, এই লোকটা কখনো মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকের দ্বারাই মক্কা মদিনায় কোনো মানুষের কষ্ট পেতে পারে না। পিউলি সেলেন্ডার দল নাই কি আল্লাহ কলমা করে দাও উমর মুসলমান হয়ে যাব, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজেরই নামাজ মজা। আজকে কেন ভালো লাগে নামাজেরই নামাজ মজা, মুসল্লির মজা ওযু, নামাজেরই নামাজ মজা, মুসল্লির মজা ওযু, ব্যায়ামাজির গপ্প মজা, সরের মজা কসু। আজ কেন আমাদের ওয়াজ ভালো লাগে না,
আজকেরও তফসির আমাদের ভালো লাগে না, ওই যে দোকানের মধ্যে তাইরে নাইরে টিভি বাজতেছে এর মধ্যে গপ্প করতেছে, এজন্য আমি একটা বাংলায় কবিতা লিখছি, নামাজ রে নামাজ মজা, নামাজ রে নামাজ মজা, মুসল্লির মজা ওযু, বেহেন মাঝির গপ্প মজা, শরের মজা কসু, কাছের সরি করিয়া নারী, কাছের সরি করিয়া নারী, লোকের সোনায় ঝুমঝুমি, গাছের ডালে শয়তান বসে, বলে ওই নারী কি সুন্দরী। আমার যুবতী বোনেরা আপনারা রাস্তায় মডেল করে চলবেন, আপনারা এরকম ভাবে বিভিন্ন পোশাক পরে পড়বেন, যতগুলো যুবক আপনার চেহারা দেখবে ততগুলো জিনা আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। আল্লামা ইবনে জাওজি আমাদের মা বোনদের ঘটনা বলে আমি শেষ করব। আল্লামা ইবনে জাওজি একটা ঘটনা লিখছেন, আল্লামা ইবনে জাওজি বলেন, পারস্যের জমিদার, পারস্যের জমিদার তার একমাত্র মেয়ে, একমাত্র মেয়েকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন। আমার বাইরে একটু বসে, অনেক জায়গা আছে আমাদের আজকের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তফসির কারক, একটু বাইরে বসে পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বসেন, সুবহানাল্লাহ বসেন, ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বাইরে আইনের মহিলা আছে একটু সাইটে বসেন, জায়গা আছে আপনাদের জন্য। কর্তৃপক্ষ আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার অত্যাধিক শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন ব্যাপারী আপনাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি এবিএম আদর ইসলাম সুরুষ সাহেব, অন্যান্য আমার অত্যাধিক প্রিয় মানুষ, নেতৃস্থানের নেতৃস্থানের নেতা নেতারা এবং বিভিন্ন গুণী ব্যক্তিরা আমাদের মঞ্চে বসেছেন, ওলামায়ে কেরাম বসেছেন, সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ। সাক্ষাৎ করে আমরা একটু বসে যাই, একটু বসে যাই, নেই বসে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা, বসে ইল্লাল্লাহ, বসে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনে বিচারের দিবসে, সেদিন আল্লাহ তাআলা যেই সিংহাসনে বসবেন, আল্লাহ তাআলার নাম থাকবে কাহার তো গনি আজ হারদ আলম মান ফকির, তো গনি আজ হারদ আলম মান ফকির, রোজে মাসর উজরে হায়ে মান পেজির। কিয়ামতের দিনে মুসিবতের প্রান্তরে আল্লাহ তাআলা যখন সিংহাসনে বসবেন তার নাম থাকবেন কাহার, সেদিনকে আল্লাহ তাআলা বলবেন, হে পৃথিবীর রাজা বাদশা, হে পৃথিবীর মুক্তি মহাদেশ, হে পৃথিবীর জ্ঞানীগুণী, আজ তোমরা দাঁড়াও, বিচার দিবসে
সেদিন প্রতিদিন মানুষের বাজান জবাবদিহি করতে হবে। আজকে দাঁড়াও মুফতি সাহেব, আজকে দাঁড়াও হাদি সাহেব, আজকে দাঁড়াও প্রেসিডেন্ট সাহেব, আজকে দাঁড়াও জিম্মাদার সাহেব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন রাগ করবে, তার হুংকারের কারণে, রাগের কারণে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আরশে মহল্লার খুঁটি ধরে কান্না শুরু করবে, ইয়া নাফসি মূসা কালিমুল্লাহ, ইয়া নাফসি মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি তোমার শক্তি দিয়েছিলাম, আজ দাঁড়াও, আজ দাঁড়াও। সেদিন বলবো গো আল্লাহ, আমরা সকলের মাথা মতো করলাম, আমরা সকলে আমরা সকলে আপনার কাছে সেরেন্ডার গ্রহণ করলাম। সেদিন আল্লাহ তাআলার সামনে কোন বান্দা মাথা উঁচু করে কথা বলতে পারবে না। সেদিন কোনদিন বান্দা অহংকার করে আল্লাহর সামনে গর্ব করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ তাআলার রাগ দেখে মা বাবার কথা ভুলে যাবে, আর সে মোল্লার টুপি ধরে কাঁদতে থাকবে, ইয়া নাফসি মূসা কালিমুল্লাহ। আমার ভাইরা কথা বলেন না। এরপরে আল্লামা ইবনে জাওজি বলতেছেন, পারস্যের জমিদারের মেয়ে যুদ্ধের ময়দানে রেস্টুরেন্ট বন্দী হলেন। আমার মা বোনেরা একটু লক্ষ্য করে শুনেন, যুদ্ধের ময়দানে যখন ওই সুন্দর লাবণ্যময় চেহারা, এত সুন্দর চেহারা মুসলমান যুবকেরা তার দিকে তাকাইলেন, এত সুন্দর চেহারা দেখে চিন্তা করলেন, এত সুন্দর চেহারা সাহাবায়ে কেরামের হাতে যারা কলমা পড়েছেন, কলমা পড়ে যারা মুসলমান হয়েছেন, পৃথিবীর কোন মুখ, পৃথিবীর কোন সুন্দর চেহারা তাদেরকে ক্ষতি করতে পারে না। সাহাবায়ে কেরাম তাকে বন্দি করে আল্লাহর নবীর সামনে হাজির করলেন, এত সুন্দর চেহারা, এত মডেল করে পোশাক পরছে। আল্লামা ইবনে জাওজি এই কিতাবের মধ্যে লেখেন, ওই মহিলার বডি ফাংশন গুলো দেখা যায়, ওই মহিলার সব কিছু দেখা যাইতেছেন। ইমান বিল্লাহ, সাহাবায়ে কেরাম নবীর হাতে কলমা পড়েছেন, সাহাবায়ে কেরামকে কখনো প্রভ্রষ্ট করতে পারে নাই, সাহাবায়ে কেরামকে কোন মেয়ে কাবু করতে পারে নাই। ওই মেয়েকে নিয়ে যখন নবীর দরবারে হাজির করলেন, আল্লাহর নবী যখন তার দিকে তাকাইলেন, এত সুন্দর চেহারা, তার সমস্ত বডি গুলো দেখা যায়। আল্লাহর নবীর নিজের চাদরটা ওই মেয়ের চতুর্দিক দিয়ে পেঁচিয়ে দিলেন, ওই নবীর মেয়ের চতুর্দিক দিয়ে পেঁচে আমার নবী বলতেছে, মা রে ও মা, তুমি কি জানো না তোমার কত সম্মান। ও মা, নবী আমার বারবার মা মা বলতেছেন, মা রে তুমি জানো না তোমার কত সম্মান, মা রে জানো না তোমার কত ইজ্জত। আল্লাহ নবীর চাদরটা যখন তার চতুর্দিকে পেঁচিয়ে দিলেন, তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ তাআলার নবীর চাদরটা কত মূল্য জানেন, আল্লাহ তাআলার নবীর চাদরটা আরশে মহল্লার চেয়েও বেশি দামি। তাফসীরের মাজহারের মধ্যে লেখেন, আল্লাহর নবীর চাদরটা ওই মেয়েকে যখন স্পর্শ করছে, স্পর্শ করার সাথে সাথে ওই মেয়ের জিন্দিগির সমস্ত গুনাহ কথাগুলো পুরো সারখার হয়ে গেছে। আল্লাহর নবী বারবার মা মা বলে ডাকতেছেন, ও মা আসুক, ও মা আমাদের বক্তা, আমার ভাইরা বক্তা শ্রী বলে আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলে সুনাম ধন্য সভাপতি আল হাজ মোহাম্মদ আবুল হোসেন ব্যাপারে তিনি টেনশন ফিল করতেছেন। আলহামদুলিল্লাহ অনেক লোক আসছেন, আমাদের বাংলাদেশের আলোচনা সৃষ্টিকারী বক্তা বিশেষ করে যুবকরা আসছেন, যুবকরা এসে প্রথমে একটু দাপা দাবি করছে, ভাই আলোচনা শুনতে হবে দেলের কানে। কিসের কানে বলেন? দেলের কানে শুনলেন। আপনি 3 ঘন্টা 5 ঘন্টা আলোচনা শুনলেন, সকালে যে বলে কি এই আলোচনা কি হয়েছে, মুক্তি আমি সাহেব কি আম কি ওয়াজ করছে, পরে ভাই কি কইছে বুঝি নাই, শুনছি ঠিক কিন্তু মনে নাই। কিয়ামত পর আলোচনা শুনবে রেজাল জিরো, রেজাল কি বলেন হাজি সাহেব, আলোচনা শুনবেন দেলের কানে, 5 মিনিট শুনবেন যথেষ্ট। আমার ভাইরা আমি তার ঘরে বলতেছি, আল্লাহর নবী জনাবে
করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার তাকে মা বলতেছেন, বারবার তাকে মা বলতেছেন, ও মা তুমি জানোনি তোমার কত ইজ্জত, মা জানোনি তোমার কত দাম, আমি মুহাম্মদ তোমাদের গর্ভে থেকে জন্ম নিয়েছি। আমার নবী যখন মা মা বলতেছিলেন, মা রে তোমার কত ইজ্জত, মা তোমাদের কত জান, তোমাদের গর্ভে থেকে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছে, ও মা তোমাদের গর্ভে থেকে এসেছে পৃথিবীর মধ্যে যত মুক্তি মহাদেশ পীর মা সাহেব দুনিয়ার মধ্যে আসছে, রে মা তোমাদের গর্ভে থেকে এসেছেন। ওই মহিলা কাঁদতেছিলেন, ওই মহিলার কান্না দেখে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও মা জননী কেন তুমি কান্দ, কি তোমার দুঃখ? বলেন, নবীজি আমার বাবা আমাকে মডেল করে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে, আমার বাবা আমাকে পথভ্রষ্ট করার জন্য মুসলমানদের যুবকদের কাছে আমাকে অর্পণ করেছে, আমার মা বাবা আমার লজ্জা স্থানকে বিলীন করেছিল। এমন এক নেতার কাছে আসলাম, এমন এক মহামানবের কাছে আসলাম যে আমার ইজ্জতটা হেফাজত করলো, যে আমার বারবার মা মা বলতেছেন, নবীজি আমার বডিগামী কন্ট্রোল করতে পারতেছি না, আপনার মনোমুগ্ধ ব্যবহার আমাকে ব্যাকুল করে দিয়েছেন, নবী গো কলমা পড়ে দেন আমি জাহান্নাম থেকে আমি মহিলা জান্নাতের মালিক হয়ে যাব। আমার মা বোনেরা ইজ্জত লজ্জা আপনার হেফাজত করতে হবে, আপনার ইজ্জতটা আপনার স্বামী হেফাজত করতে পারবে না, আপনার ইজ্জতটা আপনার বাবা মা বাবা হেফাজত করতে পারবে না, যার যার ইজ্জত যার যার সম্মান মা আপনাকে রাখতে হবে। যদি আপনার সম্মানটা আপনি ইজ্জতটা হেফাজত করেন, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা ওপেন করে দেওয়া হবে। ও মা বোনেরা স্বামীর অনুগত্য মানবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, লজ্জা নিজের লজ্জা স্থানে হেফাজত করবেন, এই কাজগুলি যেই মা বোনেরা করবে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার মা বোনেরা কেন এত মডেল করেন, রাস্তার মধ্যে চলাফেরা করেন, আপনি চলাফেরা করেন তাতে কোনো অসুবিধে নাই, পর্দা করবেন, আপনার চেহারা জানি কেউ না দেখতে পারবে, কাছের চুরি পরিয়া নারী, কাছের চুরি পরিয়া নারী, লোকের সোনাই ঝুমঝুমি গাছের ডালে শয়তান বসে বলে ওই নারী কি সুন্দরী। আপনি মডেল করে চলতেছেন, আপনার চুলের বাহার দেখতেছে, আপনার চেহারা দেখতেছে, আর যুবকরা হাবা মারতেছে, যুবকরা বিভিন্ন মন্তব্য করতেছে, যদি 30 জন যুবক আপনার সম্বন্ধে খারাপ মন্তব্য করলো, ওই 30 জন যুবকের জিনা আপনার আমল নামার মধ্যে দিয়া হবে। আমার মা বোনেরা এরপরে নবী আমার জিজ্ঞাসা করলেন, মা রে তুমি কেন কাঁদ? বলে, হুজুর আপনি আমার ইজ্জত রে হেফাজত করলেন, নবীজি আমি মুসলমান হব, মুসলমান হওয়ার পরে ওই মেয়ের আবার কান্নায় ভেঙে বলেন, আল্লাহ নবী বলেন, মা ও মা এখন কেন কাঁদ? বলে, নবীজি আমি মুসলমান হইলাম, আমি জাহান্নাম থেকে জান্নাতের মালিক হইলাম, আমি ইসলামের দাওয়াত আমার মা বাবার কাছে দিব, আমার ভাই আছে, আমার মা বাবা আছে, আপনি যদি অনুমতি দিতেন দুইজন সাহাবা আমার সঙ্গে পাঠাইতেন, ইসলামের দাওয়াত আমার মা বাবার কাছে আমি পৌঁছিয়ে দিব। আল্লাহর নবী দুইজন যুবক রে সেট করলেন, একজন যুবক ছিলেন 25 বছর, আর একজন যুবক ছিলেন 18 বছর, যৌবনে টকবক করতেছে, এরকম দুইরকম দুইজন যুবককে দিয়ে ওই মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করে মেয়ে যখন বাড়িতে বসলেন, বাড়ি পৌঁছার সাথে সাথে মা বাবা কান্নায় ভেঙে বলেন, এবার ওই মহিলার একজন দুইজন ভাই ছিল, ভাই যাইয়া ওই যুবকদের কলার ধরছে, আজকে তোরে মাইরে ফেলাম, ও আমার বোন, ও আমার বোন, বলো এই দুইজন যুবক মুসলমান, আমার সাথে তোমার সাথে কোনো খারাপ আচরণ করছে নি? এবার ওই মহিলা বলেন, ভাই ইমুন মুসলমান, ইমুন নেতার কাছে তারা কলমা পড়েছে, ইমুন এক নেতার আদর্শের সঙ্গে তাদের সম্পর্ক আছে গো ভাই, এই দুনিয়ার মানুষে তাদের মতন মানুষ হইতে পারে না, বলে তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করছে নি, তোমার সঙ্গে কোনো বেদবি করছে নি? বলে, ভাই শুনেন ঘটনা, নবীজি এই দুইজন যুবককে আমার সাথে পাঠাইছে, যখন রাত্রি হয়ে গেত
তাবু আমার জন্য বানাইতো, তাবু বানাইয়া ওই দুই যুবক আমাকে তাবুর ভিতরে পাঠাইতো। বলেন বোন, তুমি কোনো বিচলিত হয় না, তুমি কোনো চিন্তা করো না, তাবুর ভিতরে তুমি ঘুমিয়ে যাও। একজন যুবক পিছনে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর একজন যুবক যে সামনের মধ্যে আল্লাহর কোরআন পড়ে। আর এবার ভাই লক্ষ্য করে শুনতেছেন, ও আমার ভাই শুনো, একজন যুবক পিছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর একজন যুবক সামনের তাবুতে যে আমাকে হেফাজত করার জন্য, আমাকে পহারা পাহারা দেওয়ার জন্য সারা রাত্রি কুরআন তেলাওয়াত করে। এইভাবে দীর্ঘ পথ অতিক্রম করতে করতে যতক্ষণে রাত্রি হয়েছে ভাই, খোদার কসম করে বলি, তোমার ভাইয়ের দ্বারাই আমার হেফাজত হওয়া সম্ভব হতো না, যেই হেফাজত এই দুই যুবক মুসলমান আমাকে করেছে। আমার যুবক বারা দরজোয়ানে তওবা কারদাম সাওয়ায়ে পায়ে গাম্বরি, দরজোয়ানে তওবা কারদাম সাওয়ায়ে পায়ে গাম্বরি, ভক্তি পীরে দীর্ঘে জালেম মিশামাদ পরহেজগারি, যুবকদের এবাদত যুবকদের উপাসনা আল্লাহ পাকের কাছে দরদামে। ও যুবকরা, তোমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা যদি মা বাবার সেবা যত্ন করো, তোমরা যদি সমাজের মধ্যে হকের কথা বলো, তোমরা যদি রাষ্ট্রের মধ্যে হকের কথা বলো, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মালিক হয়ে যাইবা। যুবকদের কারণে মর্দে মুজাহিদ মুসলমানেরা ইসলামের ঢংকা বাজাইছেন, মুসলমানেরা বিজয়ের বিজয় হয়েছেন একমাত্র মর্দে মুজাহিদের কারণে। এজন্য মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মা রে আপনার ইজ্জত আপনাকে হেফাজত করতে হবে, মা রে আপনার সম্মান আপনাকে রাখতে হবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও যুবকেরা মান আবারো, আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি কে? বলেন, তোমার মা। সুম্মামান উম্মুকা, সুম্মামান উম্মুকা, সুম্মামান আবুকা। রাওয়াহুল বুখারী আল মুফরাদুল আদব। আসল আসল